সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল বাটন টু গেট রেগুলার আপডেটস। গুড মর্নিং এভরিওয়ান, এখন টাইম হচ্ছে সকাল 7:30। আমরা আছি লাচুংয়ের হোমস্টেতে। সকাল সকাল ফ্রেশ হয়ে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি আমাদের আজকের গন্তব্যের উদ্দেশ্যে। আমাদের আজকের গন্তব্যস্থল জিরো পয়েন্ট। কালকের ভিডিওতেই আমি বলেছিলাম এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, যার জন্য আজকের আকাশ খুব ক্লিয়ার আছে। আমাদের রুমের জানালা খুললেই অসম্ভব সুন্দর ভিউ দেখা যাচ্ছে। কিন্তু তাড়াহুড়োর মধ্যে বেরোনোর জন্য আর রুমের জানালা খুলে ভিডিওটি করতে পারিনি, যার জন্য একবারে রেডি হয়ে নিচে এসেই ভিডিওটি করলাম। আমার রুমের পিছনে এই যে ঝর্ণাটি দেখতে পাচ্ছেন, জানালা খুললেই দেখা যাচ্ছে। আমরাও রেডি, আমাদের গাড়িও রেডি, চলে যেতে যেতে কিছু কথা বলে নেওয়া যাক। নাথুলা যেতে গেলেও যেমন আপনাকে পারমিট করাতে হয়, ঠিক তেমনই জিরো পয়েন্ট যেতে গেলেও আপনাকে সেই রকমই পারমিট করাতে হয়। ওই সেম কাগজ দেখিয়েই হোটেল থেকে আপনাকে করে দেয়, এক্ষেত্রে কোনো এক্সট্রা 500 টাকা করে দিতে হয় না। আমরা অলরেডি জিরো পয়েন্ট এসে গেছি। প্রচণ্ডই সুন্দর ভিউ, সাথে স্নোফল হচ্ছে। এখনও পর্যন্ত কারোর কোনো শ্বাসের প্রবলেম হয়নি, যদিও আমাদের ব্যাকআপে একটা অক্সিজেন ক্যান আছে। আমি আগের ভিডিওতেই আপনাদের বলেছিলাম সাথে করে একটা অক্সিজেন ক্যান ক্যারি করবেন যদি কারোর কোনো আর্জেন্টলি দরকার পড়ে যায়। স্নোফল যেভাবে হচ্ছে জানি না কতক্ষণ স্টে করতে পারবো। এই জিরো পয়েন্ট আসতে গেলে আপনাকে ইয়ামথাং ভ্যালির ভিতর দিয়েই আসতে হবে। ওখানেই আমরা ব্রেকফাস্টটা সেরে নিয়েছি, আর এই বরফে হাঁটার জন্য যে জুতোগুলো ওই ইয়ামথাং ভ্যালির ওখানের দোকান থেকেই ভাড়া নিয়ে নিয়েছি। ভ্যালির ওইখান থেকে জুতো ভাড়া নিলে আপনার কাছ থেকে 150 টাকা করে চার্জ করবে, সেটাই যদি হোটেল থেকে বা নিচে থেকে ভাড়া করে আনেন সেক্ষেত্রে 100 টাকা করে চার্জ করবে। এটা হোটেল থেকেই আমাদেরকে আগেই বলে দিয়েছিলো যে ওখান থেকে ভাড়া করে নিতে। তাই আপনারা হোটেল থেকেই চেষ্টা করবেন ভাড়া করে নিয়ে আসার। আজকে আমাদের এখানে একজনের বার্থডে সেলিব্রেশন হবে। বার্থডে সেলিব্রেশন করে এখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করে আমরা আবার ইয়ামথাং ভ্যালি হয়ে ব্যাক করব। তখন আমরা ইয়ামথাং ভ্যালির একটা ছোট করে ভিডিওগ্রাফি করব। যেহেতু আমাদের এখানে আসার তাড়া ছিল, তার জন্য আমরা আর ইয়ামথাং ভ্যালিতে কোনো ফটোশ্যুট ভিডিওগ্রাফি কিছুই করিনি। যেহেতু জিরো পয়েন্ট আসার রাস্তাটা ভ্যালির মধ্যে দিয়ে, একটা ওয়ান ওয়ে টাইপ রাস্তা, যার জন্য যেখানে সেখানে গাড়ি ওখানে পার্কিং করতে দেয় না, প্লাস রাস্তা যেহেতু গোল 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 করে ঘুরে উঠছে, যার জন্য ওখানে কোনোভাবে আমি ভিডিওগ্রাফি আসার পথে করতে পারিনি। দেখুন বরফগুলো জমে কীরকম শেপ নিয়ে নিয়েছে, প্রচণ্ডই সুন্দর দেখতে লাগছে। চারিদিক সাদা আর সাদা, সাথে স্নোফল হচ্ছে, প্রচণ্ডই ঠান্ডা। এখানে আপনারা ছোটোখাটো খাবার দোকান পেয়ে যাবেন, যেমন ধরুন চা, কফি, ম্যাগি, মোমো, এইসবের খাবার দোকান পেয়ে যাবেন, একটু কস্টলি হবে। আর সাথে করে অক্সিজেনের ক্যান অবশ্যই ক্যারি করবেন, অনেকেরই দেখতে পাচ্ছি এখানে শরীর খারাপ হচ্ছে। আমি একটু ন্যাকামি মার্কা নিজের ভিডিও শ্যুট করে নিলাম, ওটা একটু ইগনোর করে যাবেন। চলুন নেক্সট টপিকে আসা যাক। ফেরার রাস্তাটা যে এতটা সুন্দর হবে সেটা কল্পনাও করিনি, খুবই সুন্দর লাগছে। চলুন যাওয়া যাক। আমরা চলে এসেছি ইয়ামথাং ভ্যালিতে। এপ্রিল মাসের 15 তারিখ অবধি ইয়ামথাং ভ্যালির ভিউটা থাকে এই রকম, জায়গায় জায়গায় বরফ দেখতে পাবেন। কিন্তু 15 তারিখের পরে যদি আপনারা আসেন, ইয়ামথাং ভ্যালিটাকে আপনি পুরো ভায়োলেট কালারের দেখতে পাবেন। ভায়োলেট কালারের ছোট ছোট ফুলে ভরে যায়। আবার জুন জুলাই মাসে যখন আসবেন সেক্ষেত্রে পুরো ভ্যালিটা লাল হয়ে যায়, লাল লাল কিছু ফুলে পুরো ভ্যালি ভরে যায়। অক্টোবরের যে ধস নেমেছিল সেই ধসেতে এই ভ্যালির বেশ কিছু জায়গা ধুয়ে নিয়ে চলে গেছে। দেখুন ট্যুরিস্টদের বসার যে চেয়ারগুলো আছে সেগুলো ধুয়ে চলে গেছে। চলুন উপরে যাওয়া যাক। এখানে একটা জিনিস আমি লক্ষ্য করছি যে এখানে যে কোনো মুহূর্তে ওয়েদার চেঞ্জ হয়ে যায়। এই কিছুক্ষণ আগেও ওয়েদার সব ক্লিয়ার ছিল। ইয়ামথাং ভ্যালির উপরেই যখন উঠে এলাম তখনই টিপ টিপ করে বৃষ্টি হওয়া শুরু হলো, তারপর গোটা রাস্তা বৃষ্টি পড়ছে। এখন আমরা চলে এসেছি হোটেলে, হোটেলে লাঞ্চ করি, বেরিয়ে যাব গ্যাংটকের উদ্দেশ্যে। দেখুন গ্যাংটক যাবার রাস্তায় রীতিমতো এখানে শিলা বৃষ্টি হচ্ছে, এতটা ওয়েদার খারাপ হবে সেটা আনএক্সপেক্টেড ছিল। আমরা লাচুংয়ের হোটেলে লাঞ্চ সেরেই ওখান থেকে চেক আউট করে বেরিয়ে পড়েছি গ্যাংটকের উদ্দেশ্যে। যদি আমরা গুরুদংমার লেকের দিকে যেতাম তাহলে সেক্ষেত্রে আমরা আজকে রাতটাও ওই লাচুংয়েই স্টে করতাম, কিন্তু যেহেতু আমরা যাচ্ছি না গুরুদংমার দিকে, সেহেতু আমরা একবারই গ্যাংটকে ব্যাক করে যাচ্ছি। ড্রাইভার সাহেব খুব ওয়ারিড,
কোথাও একটি পুল ভেঙে গেছে, যার জন্য সমস্ত গাড়িকে অন্য রুটে ট্রান্সফার করে দিয়েছে, যে রাস্তাটি প্রচণ্ডই ডেঞ্জারাস। রাস্তাটির মধ্যে কোনো রাস্তাই নেই, আমরা এক্সপিরিয়েন্স করতে করতে আসছি যেখানে শুধু গাড্ডাই গাড্ডা, মানে ধসে যাওয়া যে জায়গা আছে সেটাকেই রাস্তা বানিয়ে নিয়ে যাচ্ছে। এইরকম ডেঞ্জারাস রাস্তার মধ্যে দিয়ে ড্রাইভার সাহেব আমাদেরকে দায়িত্ব সহকারে গ্যাংটক নিয়ে যাচ্ছে। মাঝে মাঝে একটু রাগ করছে যে আমরা দেরি করে বেরিয়েছি বলে, মা কাকিমা তো বসে বসে হরির নাম জপ করতে শুরু করে দিয়েছে, চোখ বন্ধ করে নিয়েছে। আমরা জাস্ট দেখতে দেখতে যাচ্ছি যে কি আছে সামনে, আরও ঝড় বৃষ্টি শিলাবৃষ্টি সমস্ত কিছুই তো পুরো রাস্তা বইতে বইতে যাচ্ছি। দেখুন এবার পুলটা কীরকমভাবে ওরা তৈরি করেছে, দুদিকে দুটো শুধু কাঠের গুঁড়ি আর মাঝখানে একটি এরকম পুল, মানে প্রচণ্ডই ডেঞ্জারাস। এটা যদি ধুয়ে যায় তাহলে লাচুংয়ে সবাই স্টে করে যাবে যতক্ষণ না পর্যন্ত এই রাস্তাটা তৈরি হচ্ছে। লাচুং টু গ্যাংটক যাবার এইটুকু একটা কানেক্টেড রাস্তা রয়েছে, সেটাও যদি জল বাড়ার জন্য ধুয়ে যায় সেক্ষেত্রে এটাও বন্ধ হয়ে যাবে, যার জন্য ড্রাইভার সাহেব তাড়াতাড়ি করতে বলছিলেন যাতে করে আমরা অ্যাটলিস্ট গ্যাংটকের দিকে চলে যাই। যাই হোক, এই রুটটা তো আমরা ক্রস করে গেলাম, সেই নিয়ে এখন ড্রাইভার সাহেব একটু আনন্দে আছে যে অ্যাটলিস্ট আমরা লাচুং থেকে গ্যাংটকের দিকে আর কোথাও রাস্তায় বাধা পাবো না। দেখুন সেই যে অক্টোবরের ধস হয়েছিল তাতে কিভাবে নষ্ট হয়ে গেছে, আপনারা বাড়ির নিচেগুলো খালি দেখুন যে সব বাড়ির নিচেগুলো ভেঙে চলে গেছে। এখানে এখনও কনস্ট্রাকশন হচ্ছে, প্রচণ্ডই বৃষ্টি হচ্ছে। আমাদের বচ্চন ওয়াটারফল বা অন্য কোনো ওয়াটারফল যে দেখার ইচ্ছা ছিল যে ফেরার সময় দেখব, সেটাও আমরা দেখতে পেলাম না। দেখুন ম্যাক্সিমাম বাড়ির তলাগুলো পর্যন্ত ভেঙে চলে গেছে। এটা হচ্ছে চুংথাং ড্যামের কাছে, এটা নিউজে আপনারা তখন প্রচুরই দেখেছেন, যেখানটার কিছু নেই, এখানটা পুরো ভেঙে ধসে সব চলে গেছে। আমরা এখানটাও ক্রস করে গেলাম, এবার সন্ধে ঘনিয়ে আসছে, সাথে ঝড় বৃষ্টি সব আছে। আমাদের গ্যাংটক ঢুকতে সন্ধে 7টাও বাজতে পারে, রাত্রি 9টাও বাজতে পারে, ডিপেন্ড করছে ওয়েদার কেমন থাকবে। প্রচণ্ডই মুষলধারে বৃষ্টি হচ্ছে, জায়গায় জায়গায় গাছ ভেঙে পড়ে আছে। আমরা দুই জায়গায় বৃষ্টি থামার জন্য অপেক্ষাও করেছি কিন্তু বৃষ্টি থামছে না দেখে এই ওয়েদারের মধ্যেই ড্রাইভার সাহেব আমাদেরকে গ্যাংটক নিয়ে যাচ্ছেন। আমরা বেরিয়েছিলাম লাচুং থেকে দুপুর 3টের সময়, এখন বাজছে রাত্রি 8টা, এখনও আমরা ঢুকতে পারিনি। ভিডিওটি এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি কেমন হলো জানাতে ভুলবেন না। গুড নাইট, বাই বাই।